হসপিটাল মোড়। এই সোজা রাস্তাটা চলে গেছে নেপালগঞ্জ হাটের দিকে, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে যে রাস্তাটা কবরডাঙা হয়ে নেপালগঞ্জ হাটের দিকে গেছে, হসপিটাল মোড় এই রাস্তার ওপর পড়ে। দূরত্ব টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 5 কিলোমিটার আর কবরডাঙা থেকে 3 কিলোমিটার। এখন যাব ডান দিকে রাস্তা ধরে রাম মাকালের চকের দিকে। এই মোড় থেকে দূরত্ব প্রায় 2 কিলোমিটার হবে। এই পথে সাইকেল, বাইক আর হাঁটাপথই ভরসা। অটো চলাচল করে, তবে নিয়মিত নয়। এই রাস্তাটা সোজা গাছপালা, ক্ষেত, জলাভূমির মধ্যে দিয়ে চলে গেছে কৈলানের দিকে। বর্ষা শেষে সাদা কালো মেঘের মধ্যে দিয়ে ঘন নীল মেঘ বার্তা বহন করে আনে শরৎ ঋতুর। পুরো অঞ্চলটাই সবুজ গাছপালা, পুকুর, জলাভূমি প্রভৃতি দিয়ে ভরা। পথে পাওয়া যাবে 2-1টা সাইকেল, বাইক বা পায়ে চলা পথচারীগণ। চারিদিকে কেবল বিভিন্ন প্রকার সবুজের বাহার, তার সাথে জলাশয় আর ফাঁকা নির্জন অঞ্চল। শহরে কংক্রিট আর ইট পাথরের রাজ্য ছেড়ে দুদণ্ড এজন্য এখানে আসতে পারলে মিলবে চোখের শান্তি আর মনের অপার আনন্দ। বর্ষায় ফাঁকে ফাঁকে বের হওয়া, রোদের মধ্যে দিয়ে এগিয়ে চলা। মাঝে মাঝে সাইকেল, পথচারী আলাপচারিতা বা গ্রাম্য কুকুরের হেঁটে যাওয়া, না হলে শুনশান গ্রাম্য পথ। চলেছি সবুজ গাছপালা, জলাভূমি বেষ্টিত অনিন্দ সুন্দর গ্রাম রাম মাকালের চকের দিকে। কিছুটা এগিয়ে পাওয়া গেল হালকা গ্রাম্য লোকালয়। এই জায়গাটা উলেরদারি অঞ্চলের মধ্যে পড়ে। এখানে রয়েছে ছোট ছোট কতগুলি দোকান, কিছুক্ষণ সবুজ গাছপালা ভর্তি গ্রাম্য জীবন দেখতে দেখতে গ্রাম্য চায়ের স্বাদ নেওয়াই যায়।
ডান দিকে সিমেন্টের সেতুর ওপর দিয়ে রাস্তা ধরে গেলে পাওয়া যাবে কুলেরদারি হাসপাতাল। যদি আরো এগিয়ে যাওয়া যায়, গাছপালা, মাঠ, পুকুর, জলাভূমির আঁকাবাঁকা পথ পেরিয়ে পৌঁছানো যায় নেপালগঞ্জ যাবার প্রধান বাস রাস্তায়। সেতুকে বাঁ দিকে রেখে কিছুটা এগিয়ে ধরলাম ডান দিকের পথ। এই রাস্তার পুরোটাই পাবো ফাঁকা মাঠ, নির্ম জলাভূমি, গাছপালা, পুকুর ও মাঝে মাঝে লোকালয়। বর্ষা ভেজা নরম আলো এসে পড়েছে। আলোর পশ্চে গাছপালা রূপ যেন অন্য এক মাত্রা পেয়েছে। আলোর ধারা মাখতে মাখতে আরো এগিয়ে পাওয়া গেল বাসের সেতু। বর্ষাকালে এই সমস্ত অঞ্চলগুলি জলে ডুবে যায়। তাই গ্রামবাসীগণ তৈরি করে ঘরে প্রবেশের এই বাসের রাজপথ। সবুজ রং আর আলো আধারিত লুকোচুরি খেলা দেখতে দেখতে আরো কিছুটা এগিয়ে চলা। এবার এগিয়ে যাব বা দিকে। পথ চলে গেছে কলা গাছের সারির মধ্যে দিয়ে। এই রাস্তার দুপাশে অনেকটাই পাওয়া যাবে কলা গাছের সারি। তার মধ্যে দিয়ে এগিয়ে চলা। কলা গাছের ফাঁক দিয়ে মাঝে মাঝে উঁকি মারে কলার কাঁদি। চারিদিকে সবুজ আর সবুজ কলা গাছের সারি। ওপরে শরতের নীল আকাশ, তার মধ্যে দিয়ে আনন্দে এগিয়ে চলেছি। কচুরিপানার ফাঁক দিয়ে দেখা যায় মেঘযুক্ত সুন্দর নীল আকাশ। বর্ষার জলভর্তি ছোট জলাশয় রয়েছে। গ্রাম্য পদ্ধতিতে মাছ ধরার ব্যবস্থা।
জালে ধরা পড়েছে একটি উঁচে মাছ। কলাবনের মধ্যে দিয়ে উঁকি দেয় দু একটা তাল গাছ। জমিতে একটি ফাইবারের তৈরি নৌকো রাখা আছে। আমরা রামমাকাল চক অঞ্চলের মধ্যে প্রবেশ করেছি। এখন এই ফাঁকা মাঠগুলি জলে পূর্ণ। অন্য সময় কিন্তু এখানে প্রচুর ধান চাষ হয়। এই পাশেই এই সময় ফাইবারের শালতি নৌকা তৈরি করা হয়। বর্তমানে গ্রামগঞ্জের মানুষগণ কাঠের বদলে ফাইবারের নৌকা ব্যবহার করছে। প্রায় এসে পড়েছি গন্তব্যস্থলের কাছাকাছি। চারিদিকে রয়েছে বর্ষার প্রকৃতির অপার স্বর্গীয় সৌন্দর্যের আভাস। এগিয়ে চলেছি সোজা রাস্তা ধরে দুপাশে সবুজ গাছপালা আর জলাশয়। দুই পাশে সবুজে সবুজে মাতোয়ারা বিস্তৃত বর্ষায় জলে ডোবা মাঠঘাটগুলি। সামনে একটি ছোট্ট বট গাছ, তার তলায় বসেছে চা বিড়ি সিগারেটে একটি দোকান। আপাতত বিরতি নিচ্ছি কিছুক্ষণের জন্য। পরের পর্বে আমরা বর্ষামাখা এই পুরো অঞ্চলটাই ঘুরে দেখব।